স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই নিয়োগ বিজ্ঞপ্তি 16 তারিখে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর বিভাগ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নবসৃজিত নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করা যাবে। তো আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। একটা ছোট্ট রিকোয়েস্ট, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। পদের নাম, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি। এখানে প্রায় 497টি পদ রয়েছে। 11তম গ্রেডে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি 115টি পদ রয়েছে। 11তম গ্রেডে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফিতে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে। মেডিকেল টেকনোলজি ডেন্টাল 111, 11তম গ্রেডে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ডেন্টালে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি 113টি পদ রয়েছে। 11তম গ্রেডে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপি 53টি পদ রয়েছে। 11তম গ্রেডে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। মেডিকেল টেকনিশিয়ান ইসিজি 460টি পদ রয়েছে। 16তম গ্রেডে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। মেডিকেল টেকনোলজিস্ট অ্যানেস্থেসিয়া 302টি পদ রয়েছে। 16তম গ্রেডে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। মেডিকেল টেকনিশিয়ান ডায়ালাইসিস এখানে 302টি পদ রয়েছে। 16তম গ্রেডে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। মেডিকেল টেকনিশিয়ান বায়োমেডিকেল এখানে 211টি পদ রয়েছে। 16তম গ্রেডে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মেডিকেল টেকনিশিয়ান পারফিউশনিস্ট 1টি পদ রয়েছে। 16তম গ্রেডে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মেডিকেল টেকনিশিয়ান ইটিটি 122টি পদ রয়েছে। এখানেও এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। মেডিকেল টেকনিশিয়ান সিমুলেটর, মেডিকেল টেকনিশিয়ান আর্থোপেডিক্স, মেডিকেল টেকনিশিয়ান ইকো এখানে 248টি পদ রয়েছে এবং কার্ডিওগ্রাফি এখানে 150টি পদ রয়েছে। তো এই যে পদগুলোর কথা বললাম এগুলো সবগুলোতেই আপনি এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিতা মোতাবেক dghssc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবেন। আবেদনকারীর বয়স 1/3/2022 তারিখে 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে এবং যাদের কোঠা রয়েছে তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, চাকরি আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা সমর্থন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলর থেকে আপনার প্রত্যয়নপত্র বা জাতীয়তা সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, আপনার যদি কোঠা থাকে সেই কোঠা বাস্তবায়নের জন্য যে প্রয়োজনীয় সনদ রয়েছে সেগুলো আপনাকে দেখাতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি প্রদানের তারিখ হচ্ছে 20 মার্চ 2022 সকাল 10টায় শুরু হয়েছে। এটা শেষ হবে আগামী 21 এপ্রিল 2022 বিকেল 5টায়। এর মধ্যে আপনারা যারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর সেখান থেকে ইউজার আইডি পেয়ে যাবেন। ইউজার আইডি পাওয়ার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS-এর মাধ্যমে টেলিটক থেকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের জন্য টেলিটক থেকে 2টি SMS করতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা আপনার পরিশোধ করতে হবে। তো SMS করার জন্য আপনি প্রথমে মেসেজ অপশনে চলে যাবেন, dghssc ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222-তে। এরপর দ্বিতীয় SMS করবেন, dghssc পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16222-তে। তো এভাবে খুব সহজেই আপনারা যারা যোগ্য এবং HSC-তে উত্তীর্ণ আছেন তারা অবশ্যই এই পরটি, এখানে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আপনারা এখানে আবেদন করে রাখতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।